তারেক জুবাইদার রায়কে ঘিরে উত্তপ্ত দেশের সর্বোচ্চ আদালত। আইনজীবী সমিতিতে রীতিমতো তাণ্ডব চালায় বিএনপির আইনজীবীরা। ভাঙচুর করা হয় সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষ। আওয়ামী লীগ ও বিএনপির আইনজীবীদের মধ্যে ঘটে সংঘর্ষের ঘটনা। বৃহস্পতিবার দুপুরে সমিতির এক নম্বর হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রেস ব্রিফিং চলছিল। সেখানে মিছিল নিয়ে ঢোকেন সরকার সমর্থক আইনজীবীরা। শুরু হয় দুপক্ষের আইনজীবীদের উত্তেজনা। পরবর্তীতে বার সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে মুখোমুখি অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন দুপক্ষের আইনজীবীরা। শুরু হয় ধাক্কাধাক্কি, হাতাহাতি। নগদের কাছে হক করলেই সমান, নগদের সেন্টারে একদম ফ্রি। এক পর্যায়ে সভাপতি ও সম্পাদকের কক্ষের নাম ফলক তুলে নেয় বিএনপি পন্থীরা। ভাঙচুর করা হয় জানালার কাঁচ। প্রায় এক ঘন্টা ধরে চলে হট্টগোল। আতঙ্কিত হয়ে পড়েন বিচার প্রার্থীরা। আইনজীবী সমিতির সম্পাদক বলছেন, সন্ত্রাসী কায়দায় অতর্কিতভাবে হামলা ভাঙচুর চালিয়েছে বিএনপি পন্থীরা। অতর্কিতভাবে প্রতিদিন তারা যেভাবে করে, একই কায়দায়, একটা সন্ত্রাসী কায়দায় তারা আমাদের উপর হামলা করেছে। অস্বীকার করে আওয়ামী পন্থীদের বিরুদ্ধে আগে উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির আইনজীবীরা। অনবরত স্লোগান এবং হুমকি দিচ্ছিলেন প্রেস ব্রিফিং এ এসে হামলা করার জন্য। আমরা এটার প্রতিবাদ মিছিল করি। তারা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আমাদের আইনজীবীদের উপরে স্প্রে করতে থাকে। দুই মাস আগেও সমিতির সম্পাদক ও সভাপতির কক্ষে ভাঙচুর করেছিলেন বিএনপি পন্থীরা। তখনকার মতো এবারও ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় বিএনপির 18 আইনজীবীর নামে মামলা করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।